আমার মুহূর্তে হাওড়া ব্রিজে আলো জ্বলেছে, হাওড়া ব্রিজে আলোটা পুরো এরকম লাগছে, আর থেকে হাওড়া ব্রিজটা কিন্তু পুরো এইরকম লাগছে। আর এখান থেকে পুরো নামতে হবে। কবিরাজ বাগানের এবছরের প্যান্ডেলটা কিন্তু ব্যাপক করেছে, কেননা আস্তে আস্তে কিন্তু আমার উপরে উঠছে, মানে পুরো উপরে উঠতে উঠছে একদম দোতলা বাড়ির সমান প্যান্ডেল। আর এই হচ্ছে কিন্তু কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসব, হেভি করেছে, মানে হাওড়া ব্রিজে যাচ্ছি, চলো। আলাদাই আলাদাই অনুভূতি। এই হচ্ছে কিন্তু পুরো হাওড়া ব্রিজ। তারপর এখানে আছে দক্ষিণেশ্বরের মন্দির, আর দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ভিড়টা দেখো, আর এখান থেকে হেভি লাগছে, আলাদাই সব ব্যাপার স্যাপার আছে। মানে এখান দিয়ে গিয়ে এইভাবে ঘুরে আবার এখান থেকে নামতে হচ্ছে, এটা মানে মেট্রোর ভেতর দিয়ে যেতে হবে, হেভি কল্পনা, হেভি কল্পনা। তো নামার মুহূর্তে হাওড়া ব্রিজে আলো জ্বলেছে, হাওড়া ব্রিজে আলোটা পুরো এরম লাগছে। সো চল, ধার থেকে হাওড়া ব্রিজটা কিন্তু পুরো এইরকম লাগছে, আর এখান থেকে পুরো নামতে হবে। এই ভাবলাম পড়ে গেল, এই হচ্ছে কিন্তু হাওড়া ব্রিজ, আর এই হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির। তো এই হচ্ছে কিন্তু মেট্রো, মেট্রোর ভেতর থেকে যাচ্ছি, ও হেভি 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 করেছে। ভেতরে কি বসা যাবে? এ কাকা কাকু আবার এখানে হাত পা ধরে দিয়েছে। এটা পুরো মেট্রোর ভেতরটা, মানে এটা কিন্তু হেভি লাগে, এই দিকটাও বেশ হেভি বড়, হেভি হেভি। এটা যে গঙ্গার নির্দেশে সেটা পুরো দেখাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরটা, মানে এই হচ্ছে পুরো দক্ষিণেশ্বর মন্দিরটা। তো ফাইনালি দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকলাম, সেখানে কিন্তু আছে দুর্গা মা, অসাধারণ। আর ঝাড়টাও কিন্তু বেশ সুন্দর লাগে, মানে কবিরাজ বাগান একটু খাটিয়েছে, কিন্তু দেখে শান্তি আছে ঠাকুরটাকে।